কৈ থাকিলেও শেষ নহব গ্ৰীণ বাছ কথা। গ্ৰীণ বাছৰ সন্ত্ৰাসক লৈ ত্ৰস্তমান সাধাৰণ যাত্ৰী। নিজ খেয়ালখুচি মতে রাজধানী গুৱাহাটীর রাজপথত দৌড়া এইসমূহ গ্রীন বাসর অকথিত কাহিনী একমাত্র নিউজ এইটিনত ফাটিল হওয়ার পিছতে এতিয়া সৌদিশে চলিছে ব্যাপক প্রতিক্রিয়া। এনে গ্রীন বাসর একাধিক বিসঙ্গতি ফাটিল হওয়ার পিছতো মৌন বিয়াগুম পরিবহন বিভাগ এএসটিসি কর্তৃপক্ষ রাজপথত গুরু গোহাই নমনা সেউজীয়া বাসর চালকর আসনত বহা অনভিজ্ঞ লোকর বাবেই দৈনিক সংঘটিত হয়েছে ভয়ঙ্কর করুণ পথ দুর্ঘটনা। ট্রাক ডাম্পারর দরেই গুয়াহাটীত দৌড়াত্ম গ্রীণ বাসর। রিক্সা চলোয়া ড্রাইভার এজন এই ইমান ডাঙর গাড়ি এখন চলোয়াটো সম্ভব নয়। প্রশিক্ষণ অবিহনে ইলেকট্রিক বাসর স্টিয়ারিং ঘুরাইছে একাংশ চালকে। হয় কেবল মুষ্টিমেয় কেইজনমান প্রশিক্ষণপ্রাপ্ত চালকে গুৱাহাটীত এতিয়া দৌড়াইছে গ্রীণ বাস। ছমাহ পূর্বরে গুৱাহাটীৰ কেইবাটাও রাজপথত আৰম্ভ হোৱা এই সেৱাত এতিয়া কেবল বিসঙ্গতি খেলিমেলি। যাত্রীৰ পৰা অত্যধিক ভাড়া সংগ্রহ, যাত্রীক টিকট নিদিয়া, টাইম কার্ড নমনা, একোটা স্টপেজত অত্যধিক সময় রখাকে ধৰি বিনা ইলেকট্রিক ভেহিকল ট্রেনিং অবিহনে চালকে গ্রীণ বাসর স্টিয়ারিং ঘুরাইছে। এনেকুৱা বহুত কণ্ডাক্টৰ আছে, আগতেও মানে মই পাইছোঁ মানে টিকেট নিদিয়ে, আৰু সিহঁতে কি ক'ব খুজিছে যে অনলাইন যদি মাৰোঁ তে সেইটো টিকেট নিদিয়ে। এটা ষ্টপেজৰ পৰা বোলে উঠছে তেতিয়া বোলে টিকেট দিয়া নাই, টাইম নহ'ল, বেলেগ কথা। পল্টন বজাৰৰ পৰা ইয়াৰ লগে ছটা ষ্টপেজ আছে। মুঠতে কৈ থাকিলে শেষ নোহোৱা হৈছে গ্রীণ বাছৰ অকথিত কাহিনী। বিয়াগুম অসম ৰাজ্যিক পৰিবহন নিগমৰ আশীৰ্বাদত ৰাজপথত সাধাৰণ যাত্ৰীয়ে দুৰ্ভোগ ভুগিবলৈ মঞ্চস্থ কৰা এই নাটকৰ পৰিচালনা এএছটিচি। নিৰ্দেশনাত আছে পৰিবহন বিভাগ। ৰাজপথত নাই অভিযান, নাই সজাগতা ব্যৱস্থা। চকুমুদি কাণ বন্ধ কৰি প্ৰশাসনে কেৱল শুনি গৈছে গ্রীণ বাছৰ কাহিনী। এনে একাংশ গ্রীণ বাস চালকর বিস্ফোরণের পিছতো কিয় শিক্ষা লওয়া নাই বিভাগের মুরব্বী মহানগর জেলা প্রশাসনে? সচাকৈ পাচলি ব্যবসায়ী ই রিক্সা চালকে দৌড়াইছে নাকি গ্রীণ বাস? উত্তরবিহীন এক প্রশ্ন। লাজ নেলাগে নি আপনি এই বয়সত এনেকা করে আছে? হ্যাঁ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।